জেলেদের জালে পড়ল এক বিশাল সাইজের মাছ, আর সেই মাছ দেখতে ভিড় জলপাইগুড়িতে। আর জলপাইগুড়ির গজলডোবা তিস্তা নদী থেকে উদ্ধার হয়েছে প্রায় 35 কিলো ওজনের মাছটি। মাছটির নাম মহাশোল। এই মাছ দেখতে বাজারে এসেছে অনেক মানুষ। ব্যবসায়ীদের কথায় এই ধরনের মাছ একটু কমই দেখা যায়। কেনার জন্য ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। 800 টাকা প্রতি কেজি দরে এই মাছটি বিক্রি হবে। ৩৪ কেজি ৬০০ গ্রাম। ঠিক আছে, কি মাছ এটা? মহাশোল মাছ। মহাশোল, এই ধরনের মাছ কি এখন আছে? প্রচুর আছে জলপাইগুড়ি আমাদের গাজলডোবায়। কত করে কেজি কিনলেন, বিক্রি কি? এটা গোটাটা কেনা হচ্ছে 450 টাকা, কেটে আমাকে 800 টাকা কেজি বেচতে হবে। মানুষের উৎসাহ কেমন দেখছে? প্রচুর, সবাই কেনার জন্য ব্যস্ত হয়ে আছে। ঠিক আছে, অর্ধেকের বেশি মাছটা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, কেটে দিয়ে গেছে। হ্যাঁ, বললাম যে এই ধরনের মাছ মূলত কোন কোন জায়গায় পাওয়া যায়? এটা আমাদের তিস্তা প্রচুর আছে, আর কি বলে তোমার বিহারে আছে প্রচুর। এই মাছ পাওয়া যায়, রেয়ার, মানে সবসময় তুমি পাবো না, এটা রেয়ার পাওয়া যায়। বললাম এই যে এই ধরনের মাছ মানুষের উৎসাহ কেমন দেখছে? প্রচুর ভিড়। ঠিক আছে, মানুষ নেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। ঠিক আছে, এই মাছটা কেটে দিবেন? হ্যাঁ, কেটে একটু পরে আমি কাটবো মাছটা। কত বছর পর এই ধরনের মাছ আনলেন? প্রায় আমি এই মাছ প্রায় 2-3 বছর পরে এত বড় সাইজের মাছ দেখলাম। আপনার নাম দাদা? রাজেশ স্যার। বললাম দাদা আপনার নাম? পিন্টু দাস। এটা কি মাছ দেখলেন? উৎসাহ? এটা মহাশোল, এটা অনেকদিন পরে আসলো মাছটা, বহুদিন পর দেখলাম। মানুষের উৎসাহ কেমন? উৎসাহ মানে কি? মাছটা থাকবে না, কাটতে কাটতে বিক্রি হবে, আগে অর্ধেক বুক হয়ে গেছে। বললাম দাদা আপনার নাম? কি মাছ দেখলেন? মহাশোল মাছ দেখলাম, অনেক বড় মাছ দেখলাম, মহাশোল মাছ দেখলাম, অনেকদিন পর দেখা গেল এই মাছটা। এটা আমরা কেনার জন্য উৎসাহ হয়ে আছে। কেমন দেখছেন মাছটা? মাছটা খুব ভালো দেখছি। কি করবেন এখন? কি বলবেন, মাছ খুব কমই আসে।